সংযুক্ত আরব আমিরাতত বাংলাদেশ কনসুলেট জেনারেলত বিশ ও একুশে এপ্রিল দুই দিনব্যাপী উন্নয়ন মেলা দুই হাজার আঠারো ও বৈশাখী মেলা চৌদ্দশ পনেরো উদযাপন করি কনসুলেট জেনারেল এস বদিউজ্জামান এই মেলা উদ্বোধনের পর তিনি মেলার স্টল গুড়ি গুড়ি চাই কনসুলেটের প্রথম সচিব শ্রম এ এম মিজানুর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ সরকারের বিভিন্ন দিকের উন্নয়ন তুলে ধরিয়ার বক্তব্য রাখে কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল প্রবাসী কল্যাণ ও মন্ত্রণালয়ের সচিব ড নমিতা হালদার কনসাল জেনারেল এস বদিরুজ্জামান কমার্সিয়াল কাউন্সিলর ড রফিক আহমেদ ও লেবার কাউন্সিলর এস এম জাকির হোসেন সহ আরও বোতকিয়াই চট্টগ্রাম সমিতি সৈয়দ আহাদ ফাউন্ডেশন বনফুল বৃহত্তর চট্টগ্রাম সমিতি দেশীয় পিটাবলি জনতা ব্যাংক বাংলাদেশ বিমান সংহতি সাহিত্য পরিষদ মীরেশ্বর সমিতি আলহা রামাইন আহাদ ফাউন্ডেশন আরবান রিডার বাংলাদেশ বিজনেস কাউন্সিলর সহ প্রায় একশো স্টুল অ্যাডে এস্তানফাই উক্ত মেলার প্রবাসী শিল্পী অংশগ্রহণের মাধ্যমে গান নাটক নাচ এবং ফুঁতিফাট গড় হাজার হাজার প্রবাসী হলের উপস্থিতিতে এই উন্নয়ন ও বৈশাখী মেলা সম্পন্নই উন্নয়ন মেলা এবং নববর্ষের যাপন অনুষ্ঠান হচ্ছে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা আই সন্দীপ মানুষ গায়া হতা গুজির কইনারি এন্ড এক গুরু গুরু বৈশাখের সাথে সাজিয়ে এর বিভিন্ন খেলা মধ্যে অংশ গ্রহণ করে শিশু কিশোর অলল্লাই স্মৃতিশক্তি পরীক্ষা এবং মেফলর ফিটা প্রতিযোগিতার পর সন্ধ্যা নামিলি আলোর সজ্জার বাহারি রং সরাই বাদ্যযন্ত্রের তালে তালে